বামেদের প্রচার সজ্জায় অগ্নিসংযোগ ঘিরে চাঞ্চল্য। আর মাত্র হাতে গোনা কয়েকটা মাস, তারপরেই ত্রিপুরার 2023 সালে বিধানসভা নির্বাচন ভোট। তাই প্রচারে ব্যস্ত ত্রিপুরার প্রত্যেকটি রাজনৈতিক দল। এমতাবস্থায় সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর বিধানসভা কেন্দ্রের উত্তর কলমচৌলা এলাকায় দেখা গেল চরম বিশৃঙ্খলতা। জানা যায়, রবিবার সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে বক্সনগর এলাকায় পথসভা এবং মিছিল করে সিপিআইএম দলের নেতাকর্মীরা। তারই অঙ্গ হিসেবে 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট প্রচারের জন্য গোটা এলাকা জুড়ে সিপিআইএম দলের দলীয় পতাকা লাগানো হয়। তবে গভীর রাতে সিপাহীজলা ত্রিপুরা জেলা উত্তর করমচৌলা এলাকায় বেশ কিছু সিপিআইএম দলের পতাকা আগুন লাগিয়ে দেন দুষ্কৃতীরা বলে অভিযোগ সিপিআইএম দলের নেতাকর্মীদের। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর লোকাল কমিটির সম্পাদক আশিস সরকার। তিনি জানান, শাসক দল বিজেপির পায়ের নিচের মাটি সরে গেছে, তাই তারা বাইক বাহিনী এবং সন্ত্রাসের মাধ্যমে পার পাইয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা ত্রিপুরার মানুষ আর ভুল পথে পা বাড়াবেন না, বরং আগামী দিনে শাসক দল বিজেপিকে ভোটের মাধ্যমে উচিত শিক্ষা দেওয়া হবে। আর এইভাবে সিপিএম দলের প্রচার সজ্জা নষ্ট করে বামেদের রোকা যাবে না বলে জানান তিনি। মাত্র 26 তারিখ রাত্র আনুমানিক 10:20 থেকে 30 মিনিটের মধ্যে বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারী আমাদের উত্তর কলমচোরা সাতিনটিলা চৌমুনিতে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লাল পতাকা লাগানো ছিল সমস্ত এলাকাতে। সমস্ত এলাকার লাল পতাকা তুলে এনে জুয়েল মিয়া নামে একজন ব্যবসায়ী তার দোকানের সামনে সেগুলি জোরো করে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা লক্ষ্য করছি, এই যে শাসনের নামে বিজেপির গুন্ডা বাহিনী দুঃশাসন চালানোর জন্য সমস্ত মানুষকে, মানুষের গণতান্ত্রিক অধিকার স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। আমরা আগামী দিনে মানুষকে সেভাবে জানান দেব যে সমস্ত এই যে গুন্ডামির পাণ্ডামির বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারীদের এই ফ্ল্যাগ পোড়া থেকে শুরু করে যে কোনো গুন্ডামির মোকাবেলা করার জন্য সমস্ত জনগণ আগামী দিনে প্রস্তুত হওয়ার জন্য আমরা আবেদন রাখছি। মানুষই হচ্ছে শেষ কথা আগামী দিনে। জড়িত বলতে নাম দামে এখন পর্যন্ত পাইনি, তবে আমাদের কাছে খবর আছে কিছু বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারী এই ঘটনা করেছে। আনন্দ সংবাদ, স্বাস্থ্য সংবাদ, ডাক্তার সংবাদ, বিআরকে হেলথ কেয়ার, বেটার কেয়ার, বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনার শহর ধূপগুড়িতে বিআরকে হেলথ কেয়ারে এক ছাদের তলায় সুপার স্পেশালিটি ক্লিনিক, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ অত্যাধুনিক মেশিনের রক্ত মলমূত্র পরীক্ষার সুবিধা। আমাদের ঠিকানা মিলপাড়া ফায়ার স্টেশনের বিপরীতে ধূপগুড়ি জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 8393554329 অথবা 8393554339।